Dear learners, welcome to everyone to English World Square. এখন আমরা assertive sentence note 4 active voice থেকে passive voice যেভাবে করতে হয় ঠিক সেগুলো আমরা এখন শিখব। Active voice object যদি self বা selves যুক্ত হয় সেক্ষেত্রে passive voiceটি হবে। উক্ত subject plus উক্ত verb এর helping verb প্লাস উক্ত ভার্বের ভিত্তি প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস উক্ত সেলফ বা সেলফস যুক্ত অবজেক্ট, যেমন রত্না ফ্যান্স হারসেলফ। আবার বলি, অ্যাক্টিভ ভয়েস এ অবজেক্ট যদি সেলফ বা সেলফস যুক্ত হয় রত্না নিজেই নিজেকে বাতাস করে। কাকে বাতাস করে? নিজেকে, হারসেলফ। হারসেলফ এখানে যে অবজেক্টটি রয়েছে শেষে রয়েছে সেলফ, অর্থাৎ অবজেক্টটি যদি সেলফ বা সেলফস যুক্ত হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটি হবে। সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কিভাবে করব? যদি অবজেক্টটি সেলফ সেলফ বা সেলফস যুক্ত হয় সেক্ষেত্রে আমরা উক্ত সাবজেক্ট সাবজেক্টকেই রাখব। রত্না হচ্ছে সাবজেক্ট, রত্নাকেই রাখলাম। এরপর উক্ত ভার্বে হেল্পিং ভার্ব, এই ভার্বটি যেহেতু ভি ওয়ান সিম্পল প্রেজেন্টেন্স, সিম্পল প্রেজেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসটি সিম্পল প্রেজেন্টেন্স হলে প্যাসিভ করার সময় প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসাবে এম ইজ আর কে বসাতে হয়, যে কোনো একটিকে বসাতে হয়। রত্নার জন্য ইস, রত্না ইস। এরপর বলছে উক্ত ভার্বের পর, উক্ত হেল্পিং ভার্বের পর ভি থ্রি ফ্যান্স, ফ্যান এর ভি থ্রি ফ্যান্ট, এরপর কিছু থাকলে আমরা সেগুলো বসাবো, কিন্তু এখানে যেহেতু কিছু নেই আর এখানে আমরা কিছু বসাবো না, এরপরে বসাতে বলা হয়েছে বাই। তারপরে সেলফ বা সেলফস যুক্ত অবজেক্ট, এখানে যেহেতু হারসেলফ রয়েছে আমরা হারসেলফ বসাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, নোট ফোর এর আলোকে আমরা কয়েকটা এক্সাম্পল করব। এখানে অ্যাক্টিভ ভয়েস, হি হার্ড হিমসেলফ, হি হার্ড হিমসেলফ। তাহলে আমরা কি করব? নিয়ম অনুযায়ী উক্ত সাবজেক্টকে বসাবো হি, যেহেতু এটা হার্ড, হার্ড ভি ওয়ান হচ্ছে হার্ড, ভি টু হচ্ছে হার্ড, ভি থ্রি হচ্ছে হার্ড, তিনটি ফর্মেই হার্ড 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 একই, অর্থাৎ এটা ভি ওয়ান নাকি ভি টু। এই হার্ড যদি ভি ওয়ান হইতো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বটার সাথে এস বাই এস হইতো। এখানে ভার্বটার সাথে এস বাই এস হয়নি এই জন্যই যে ভার্বটি ভি টু, কারণ ভি টু এর সাথে দ্যাট মিন্স পাস্ট ফর্মের সাথে ভার্বের সাথে কখনোই এস বাই এস বসে না, যদিও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও হার্ট ভার্বের সাথে কোনো এস বাই এস নেই, কারণ হচ্ছে হার্ট ভি টু, এই হার্ট ভার্বটি ভি টু, কারণ ভি টু এর সাথে কখনোই এস বাই এস বসে না। তাহলে আমরা যদি করি তাহলে কি হচ্ছে, হি যেহেতু ভি টু ওয়াজ হার্ট বাই হিমসেলফ, হি যেহেতু ভার্বটি ভি টু ওয়াজ, এটা ভিতরে হচ্ছে হার্ট, হার্ট বাই হিমসেলফ হিমসেলফ। শি কিল্ড হারসেলফ প্যাসিভ করার সময় তাহলে কি হবে, শি যেহেতু ভি টু ওয়াজ কিল্ড বাই হারসেলফ। হি পয়জন্ড হিমসেলফ প্যাসিভ করার সময় কি হবে, হি যেহেতু ভি টু ওয়াজ পয়জন্ড বাই হিমসেলফ। লিমা মাস্ট প্রিপেয়ার হারসেলফ, লিমা লিমাকেই বসাতে হবে, মাস্ট মাস্ট হচ্ছে মডাল, মডালের পর একটা বি বসাবো, অর্থাৎ লিমা মাস্ট বি, এরপর আমরা ভি থ্রি বসাবো প্রিপেয়ার্ড বাই হারসেলফ। শি বিউটিফাইজ হারসেলফ, শি 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 বসাবো
যেহেতু ভার্বটা ভি ওয়ান সিম্পল প্রেজেন্ট টেন্স হেল্পিং ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে আমি যাকে বসাবো যে কোনো একটিকে বসাবো শি ইজ তারপর ভি থ্রি বিউটিফাইড বাই হারসেল আমরা যদি এই এক্সাম্পলটা দেখি দে হেল্প দেমসেলভস দেই বসাবো যেহেতু এটা ভি ওয়ান সিম্পল প্রেজেন্ট টেন্স আমি যাকে হেল্পিং ভার্ব হিসাবে নেব দের সাথে আর দে আর হেল্পড বাই দেমসেলভস হি হেটস হিমসেলফ হি প্যাসিভ করার সময় যেহেতু সেলফ বা সেলফ যুক্ত অবজেক্ট রয়েছে হিমসেলফ রয়েছে সাবজেক্ট বসবে সাবজেক্ট হি ভি ওয়ান সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যামিজার হি এর সাথে বসবে ইজ হি ইজ হেটটা হবে হেটেড বাই হিমসেলফ দ্য লেডি প্রেজেস হারসেলফ দ্য লেডিকেই বসাতে হবে যেহেতু ভি ওয়ান হেল্পিং হওয়া হচ্ছে অ্যামিজার দ্য লেডির সাথে বসবে ইজ দ্য লেডি ইজ প্রেইসড ভি থ্রি প্রেইসড বাই হারসেলফ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ইংলিশ ওয়ার্ল্ড স্কেয়ার অ্যান ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ ইংলিশ ওয়ার্ল্ড স্কেয়ার এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।